বড় হয়ে কি হতে চাও এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অনেক শিশুই হয়তো বলবে চিকিৎসক কিংবা প্রকৌশলী। তবে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভারত সীমান্তে থাকা বাংলাদেশের গ্রাম কলসিন্দুরের কিশোরীরা এক্ষেত্রে একটু ব্যতিক্রম। এই কিশোরীদের অনেকেই বড় হয়ে ভালো ফুটবলার হতে চায়। সবাই বড় হয়ে চাকরি করতে চায়। আমার স্বপ্ন হচ্ছে আমি বড় হয়ে বড় আপুদের মতো খেলোয়াড় হতে চাই। আমি ফুটবল খেলি, আমি বড় আপুদের মতো প্লেয়ার হব। বাড়িতে কাজ থাকলে ও বাবা মা বলে তুমি যাও চলে যাও, প্র্যাকটিসে চলে করে আসো। প্রায় এক দশক ধরে দেশের ফুটবল অঙ্গন মাতাচ্ছে ছোট্ট এই গ্রামের একদল মেয়ে। তাদের পথে হাঁটছেন সেই গ্রামের আরও প্রায় 60 শিশুকন্যা। কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই কিশোরীরা নিয়মিত ফুটবল চর্চা করছে। আমরা প্রাধান্য দিচ্ছি, হ্যাঁ সবাই মোটামুটি উৎসাহ দিচ্ছে, সবাই যাক খেলাতে অংশগ্রহণ করুক। প্রত্যেকটা অভিভাবক তাদের সন্তানদেরকে এখন উৎসাহের মাধ্যমে এই খেলাধুলা করানোর জন্য এবং প্র্যাকটিস করানোর জন্য পাঠাইতেছে, যাতে ভবিষ্যতে তারা আরও মানে ভালো করতে পারে। শত বাধা ডিঙিয়ে এই গ্রাম থেকে উঠে আসা সামজিদা মারিয়াদের অর্জন সমাজে আলো ফুটিয়েছে। তাদের হাত ধরে যেন কলসিন্দুরের এই মেয়েরাও এখন আকাশ ছুঁতে যায়। তখন প্রথম দিকে মেয়েরাও লজ্জা পাইছে, মাঠে নামতে চায় নাই, অনেক গার্জিয়ানও মেয়েদেরকে দিতে চায় নাই। অনেকে বলছে মেয়েদের আবার কিসের ফুটবল খেলা, এই ধরনের অনেক কিছু ফেস করতে হয়েছে। তো পরবর্তীতে আস্তে আস্তে মেয়েরা ভালো করতেছে আর এই সমস্যাটা দূর হইতেছে। আগের পরিবেশটা খুব বৈরী পরিবেশ ছিল একরকম। আমাদের মেয়েরা যখন ফার্স্ট খেলা শুরু করে তখন পারিবারিক বাধা ছিল, সামাজিক বাধা ছিল, মেয়েরা আনিজি ফিল করতো খেলার সময়। আর যে এখনকার যে পরিবেশটা, এখন আমাদের বাচ্চাদেরকে গার্জিয়ানরা উৎসাহ দেয়, তাছাড়া তারা উইলিংলি খেলতে চায়। এই কিশোরীদের নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন কোচ জুয়েল মিয়া। আমাদের পরিকল্পনা হলো যদি এনের স্থানীয় যে বাচ্চাগুলো আছে এরা যদি আসলে প্রপারলি সুযোগ সুবিধা পায়, তাহলে মারিয়া সান্দিদা মার্জিয়া তাদের চেয়ে অনেক বেটার কোয়ালিটি প্লেয়ারই জায়গায় আছে। কলসিন্দুরের নারী ফুটবলারদের অদম্য সাফল্যে জেলার অন্যান্য উপজেলাতেও কিশোরীরা আগ্রহী হচ্ছে ফুটবলে। কলসিন্দুর হচ্ছে মেয়েদের ফুটবল তৈরির আতুর ঘট, সত্যিকার অর্থে তাই। আমরা বিগত যদি বলি 2008-9-10 সাল থেকেই ওইখান থেকেই মূলত কিছু কিছু ফুটবলার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্ডারে এসে বাফুফের যে প্রোগ্রামগুলো অনূর্ধ্ব-12 অনূর্ধ্ব-14 এখানে খেলিয়েছে। 2011 সালে বঙ্গমাতা গোল্ড কাপ দিয়ে ফুটবলে যাত্রা শুরু করে কলসিন্দুর সহ আশেপাশের কয়েকটি গ্রামের মেয়েরা। 2013-2014 এবং 2015 সালে টানা চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন সৃষ্টি করে এখানকার খুদে মেয়েরা।